হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো চাকরি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি সিক্স সেমিস্টারে পড়ছো সি সি থার্টিন পেপারটি তোমাদের রয়েছে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম তিন বছরের প্রশ্নপত্র দু সালে দু সালে আর দু সালে চলো প্রশ্নপত্রগুলি আমরা দেখে নিই প্রথমেই আমরা দেখে নেবো সিসি থার্টিন পেপারে দু সালের প্রশ্নপত্র দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন আলিগড় মহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো নেক্সট কোয়েশ্চেন বঙ্গভঙ্গ কবে রদ হয় নেক্সট কোশ্চেন হিন্দ স্বরাজের রচয়িতা কে নেক্সট কোয়েশ্চেন স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো নেক্সট কোয়েশ্চেন পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন নেক্সট কোয়েশ্চেন দ্য ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন এবারে আমরা দেখে নেব দুয়ের দাগে ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলি ফার্স্ট শিক্ষা ক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন সেফটি ভাল তত্ত্ব কি নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন খিলাফতের অর্থ কী নেক্সট উনিশশো কুড়ির দশকে কিষান সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলের অবদান কি ছিল নেক্সট হোসেন ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেশ্বোসেন তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো নেক্সট নেশেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবারে আমরা দেখে নেব তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো নেক্সট কোশ্চেন রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন ভারতে দলিত আন্দোলনের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রে উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কি অবদান ছিল এবার আমরা দেখে নেব সিসি থার্টিন পেপারে দু সালে প্রশ্নপত্রটি আমরা দেখে নেব তোমরা দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো নেক্সট কোশ্চেন নীলদর্পণ বইটির লেখক কে নেক্সট কোয়েশ্চেন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন কোন সালে ইল বিল পাশ হয় নেক্সট কোয়েশ্চেন হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখক নেক্সট হোসেন যে কোনো একজন নরমপন্থী কংগ্রেসি নেতার নাম লেখক নেক্সট হোসেন আনন্দমঠ গ্রন্থের লেখক কে নেক্সট হোসেন শিবাজি উৎসবের সূচনা কে করেন নেক্সট হোসেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন নেক্সট হোসেন দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে নেক্সট হোসেন ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল নেক্সট হোসেন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয় নেক্সট কোশ্চেন পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে এবারে আমরা দেখে নেব দুয়ের ধাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন হোমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট হোসেন চৌরি চৌড়া ঘটনা তাৎপর্য কী ছিল নেক্সট হোসেন স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল নেক্সট হোসেন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী নেক্সট হোসেন আজাদ ফৌজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট হোসেন তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো নেক্সট কোয়েশ্চেন বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে নেক্সট কোয়েশ্চেন দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা তাই ছিল নেক্সট কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো ইংলিশ ভার্সন আমি আলোচনা করছি না তোমরা দেখে নাও এবারে আমরা দেখে নেবো সেই সেই থার্টিন পেপারে দু হাজার একুশ সালের প্রশ্নপত্র তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন আর্য সমাজে প্রতিষ্ঠাতা কে ছিলেন নেক্সট কোশ্চেন মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হোসেন আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হোসেন কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় নেক্সট হোসেন তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো নেক্সট হোসেন মুসলিম লীগে প্রতিষ্ঠাতা কেছিলেন নেক্সট কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কবে রদ হয় নেক্সট কোয়েশ্চেন হিন্দ স্বরাজের রচয়িতা কে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন নেক্সট কোশ্চেন দ্য ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন এবারে আমরা দেখে নেব দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন সেফটি ভাল তত্ত্ব কী নেক্সট কোশ্চেন বয়কট ও স্বদেশি বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী নেক্সট কোয়েশ্চেন তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো এবারে আমরা দেখে নেব তিনের দাগে টেনমার্ক্স এর কোশ্চেনগুলি ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের ঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ কার্যকলাপে সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট কোয়েশ্চেন দুই মহাযুদ্ধের মধ্যবর্তীর সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোয়েশ্চেন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কি অবদান ছিল ইংলিশ ভার্সন তোমরা দেখে নাও এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ